ஆதி பிரம்மாண்ட நாயகன், அகார கருணா வருணாலய பீதாம்பரதாரி ভগবান শ্রীকৃষ্ণের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। বর্ষানে বাড়ি প্রেমময়ী কৃপাময়ী শ্রী শ্রী রাধা রানীজির চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কলিযুগ পাবন অবতার, প্রতীত পাবন অবতার শ্রীমান মহাপ্রভুর চরণে প্রণাম। শ্রীল নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম, শ্রীল অদ্বৈত প্রভুর চরণে প্রণাম, শ্রীল গদাধর প্রভুর চরণে প্রণাম, শ্রীল শ্রীবাস প্রভুর চরণে প্রণাম। ভগবানের কলা অবতার শ্রীল ব্যাসদেবজির চরণে প্রণাম, শ্রীল সুখদেবজির চরণে প্রণাম। দক্ষ প্রজাপতির ঘরে জগৎ জননী মা ভগবতী সতী দেবী তিনি আবির্ভূত হলেন এবং তার সঙ্গে শিবজির বিবাহ। এই দক্ষ প্রজাপতির সঙ্গে শিবজির অনেক দিনের একটা বিবাদ ছিল। দক্ষ প্রজাপতি শিবজির সঙ্গে বিদ্বেষ করত, দ্বেষ করত। একবার বিশ্বস্রষ্টা প্রজাপতিগণের যজ্ঞে শ্রেষ্ঠ ঋষিবৃন্দ, দেবতাগণ, মুনিগণ এবং অগ্নিসমূহ তারা সবাই একত্রিত হয়েছিলেন তাদের অনুচর বর্গদের নিয়ে, এবং সেখানে দক্ষ প্রজাপতি প্রবেশ করে সেই সভায়। সেখানে ব্রহ্মাজি এবং দেবাদিদেব মহেশ্বর ছিলেন, কিন্তু দক্ষ যখন অনুপ্রবেশ করছিল তখন তার অমন রূপ, অমন জ্যোতি দেখে সকলে আপনা থেকেই উঠে দাঁড়ায় এবং তাকে সমস্ত দেবগণ, সমস্ত ঋষিগণ সকলে উঠে দাঁড়ায় এবং তাকে সম্বর্ধনা জানায়, সম্মান দেয়। কিন্তু কেবলমাত্র ব্রহ্মাজি বসেছিলেন, উঠে দাঁড়াননি, আর দেবাদিদেব মহেশ্বর তিনিও উঠে দাঁড়াননি, তিনিও বসেছিলেন। দক্ষ তখন অহংকারে, দম্ভে শিবজির সঙ্গে সে তখন দ্বেষ করতে শুরু করে, বিদ্বেষ করতে শুরু করে। দক্ষ তখন ভরা সবাই শিবজিকে অপমান করতে লাগল। দক্ষ বলে যে এই শিব, এই মহাদেব এ কোনো আচরণ জানে না, এ কোনো আচার জানে না, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, ভস্ম দেখে বেড়ায়, তার অনুচর গণেরা যত ভূত ভূত প্রেত তাদের সঙ্গে তার ওঠা বসা সে আচার নিয়মও সে জানে না। দক্ষ প্রজাপতি তার অহংকারে এমনই মত ছিল যে শিবজিকে অপমান করতে লাগলো, এবং দক্ষ বলল যে এই মহাদেবের যজ্ঞে কোনো স্থান থাকা উচিত নয়, ভাগ থাকা উচিত নয়। দক্ষ প্রজাপতি শিবজিকে অপমান করল, কিন্তু শিবজি কিন্তু তখন কিচ্ছু বলেন, তিনি চুপ করে বসেছিলেন সেই সভায়। দক্ষ তার আত্ম অহংকারের দম্ভের কারণে সে সেই সভা থেকে শিবজিকে অপমান করে চলে যায়। এবার শিবজিকে অপমানিত হতে দেখে শিবজির যে গণেরা তারা তখন সকলকে, যারা শিবজির এই অপমান শুনছিলেন, যারা হাসছিলেন তাদেরকে দেখে তারা অপমান করতে লাগল। তখন ব্রাহ্মণেরাও শিবজির যে গণ তাদেরকে অভিসম্পাত করে, আর এদিকে শিবজির গণেরাও তাদেরকে অভিসম্পাত করে। এইভাবে বিদ্বেষ শুরু হয়। দক্ষ তখন সকলকে বলে যে শিব আমার জামাতা, ব্রহ্মাজি আমার পিতা, আমি সবাই প্রবেশ করেছি, ব্রহ্মাজি আমার দেখে উঠে দাঁড়াননি, আমার সম্মান নেননি, আমি মেনে নিলাম, কারণ তিনি আমার পিতা। কিন্তু মহাদেব তো আমার জামাতা, কন্যার বিবাহ দিয়েছেন তো, সতী দেবীর সঙ্গে বিবাহ দিয়েছেন, তে হচ্ছেন আমার জামাতা। তাহলে জামাতা তো পুত্র সমান হয়, তার তো উচিত ছিল আমাকে সম্মান দেখানো, কিন্তু সে আমাকে সম্মান দেখালো না। এই আত্ম অহংকারে দক্ষ শিবজিকে অপমান করে সেই স্থান পরিত্যাগ করে চলে গেল। এরপর ব্রহ্মাজি দক্ষ প্রজাপতিকে প্রজাপতিদের অধীশ্বর করে, তখন দক্ষের অহংকার আরো বেশি বেড়ে যায়। তখন দক্ষ
যজ্ঞের আয়োজন করে এবং সেই যজ্ঞে সকলকে আহ্বান জানায়, নিমন্ত্রণ জানায়। কেবলমাত্র দেবাদেবের মহেশ্বরকে এবং মাতা সতীকে সে নিমন্ত্রণ জানায়। এবার দেবতারা তারা নিজেদের বিমানে করে তাদের যে দেবী যে সঙ্গিনী তাদেরকে নিয়ে তারা বিমানে করে করে যাচ্ছে। কোথায় যাচ্ছে? যেখানে যজ্ঞ হবে। সকালে আনন্দ করতে করতে যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে? না, ওই কৈলাসের উপর দিয়ে, কৈলাসের উপর দিয়ে যাচ্ছে। দেখুন দেবতারাও কেমন, তারা মাতা সতীকে এবং দেবাদিদেব মহেশ্বরকে এটা বোঝানোর জন্য কৈলাসের উপর দিয়ে যাচ্ছে। তারা তো অন্য জায়গা দিয়েও যেতে পারতেন, দক্ষের গৃহে। কেন না? তারা বোঝাতে চাইছিলেন যে হে দেবাদিদেব মহেশ্বর, হে মাতা সতী, দেখুন আপনাকে আপনার পিতা নিমন্ত্রণ করেনি, কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করেছে। সেটা বোঝানোর জন্য, সেটা জানানোর জন্য কৈলাসের উপর দিয়ে চলেছে। এবার মাতা সতী তিনি দেখছেন দেবতারা এবং দেবাঙ্গনারা তারা চলেছেন বিমানে চড়ে চড়ে, এত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছে? তার কৌতূহল হল, মহেশ্বরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হে স্বামী, দেবতারা কোথায় যাচ্ছেন? সকলে মিলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? তারা এত আনন্দ করছে। তখন দেবাদেবের মহেশ্বর বললেন, হে দেবী, আপনার পিতার গৃহে এক মহান যজ্ঞানুষ্ঠান হচ্ছে এবং সেই যজ্ঞে সকলে ভাগ নেওয়ার জন্য উপস্থিত হচ্ছে, কেননা আপনার পিতা সকলকে নিমন্ত্রণ করেছেন। তখন মাতা সতী খুব আনন্দিত হলেন। মাতা সতী তখন বলছেন, হে প্রভু, আমার পিতা যখন মহান যজ্ঞের অনুষ্ঠান করেছেন তখন চলুন আমরাও যাবো, সবাই তো যাচ্ছে, আমাদেরও যাওয়া উচিত, চলুন তাহলে আমরাও যাই না। তখন দেবাদেবের মহেশ্বর বলছেন, হে দেবী, আপনার পিতা সকলকে নিমন্ত্রণ তো করেছেন, কিন্তু আমার প্রতি তার বিদ্বেষ থাকার জন্য তিনি আমাকেও নিমন্ত্রণ করেননি এবং তোমাকেও নিমন্ত্রণ করেননি। তাই সতী, বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া উচিত না। কিন্তু মাতা সতী মায়েদের পিতৃগৃহের প্রতি আলাদাই টান থাকে, তাই না? যেখানে ছোট থেকে বড় হয়েছে, যেখানে লালিত পালিত হয়েছে, পিতা মাতার স্নেহ পেয়েছেন, যেখানে জীবনের অধিক সময় কাটিয়েছেন, শৈশবকাল কাটিয়েছেন, সব থেকে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, সেই স্থানের প্রতি আলাদাই অনুরাগ থাকে। তাই মাতা সতীরও মনে মনে বড় ইচ্ছে জাগলো যে আমার পিতার গৃহে সকলে যাচ্ছে আর আমি যেতে পারবো না, আমি এই যজ্ঞের অনুষ্ঠানে আমি ভাগ নিতে পারবো না। দেবাদেবের মহেশ্বরকে বারবার করে বলতে লাগলেন, হে স্বামী, চলুন পিতৃগৃহে বিনা নিমন্ত্রণেও তো যাওয়া যায়, মিত্রের গৃহে, পিতৃগৃহে আর গুরুগৃহে বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। দেবাদেবের মহেশ্বর যখন দেখলেন যে মাতা সতীকে বোঝানো সত্ত্বেও মাতা সতী বুঝতে চাইলেন না, তখন তিনি আর কিছু বললেন না, মাতা সতীকে তিনি পাঠিয়ে দিলেন। মাতা সতী চললেন, কিন্তু একা একা যাচ্ছিলেন। তখন মহেশ্বর কী করলেন? তার সঙ্গে দেবাদেবের মহেশ্বরের যে গণেরা রয়েছে তাদেরকে তিনি পাঠিয়ে দিলেন। মাতা সতী গিয়ে উপস্থিত হলেন দক্ষের সেই যজ্ঞ অনুষ্ঠানে। কিন্তু মাতা যখন প্রবেশ করলেন তখন তাকে দেখে কেউ একটি কথাও বললেন, তার বোনেরা এতজন বোন তারা, কিন্তু কেউ তারা একটি কথাও বললেন না, চুপ করে রইল। দক্ষের আদেশ ছিল সতী যদি আসে তাহলে তার সঙ্গে কেউ কথা বলবে না। বোনেরা মনে মনে হাসছে, কেন না বিনা নিমন্ত্রণে গেছে? তাই মাতা সতী দেখতে পাচ্ছে যে তিনি তার পিতৃগৃহে প্রবেশ করেছেন ঠিকই, কিন্তু যেভাবে তার সমাদর হওয়া উচিত সেইভাবে তার সমাদর হচ্ছে না। মাতা তখন দেখতে পেলেন তার নিজের মাতাকে। নিজের মাকে যখন দেখলেন তখন স্বাভাবিকভাবে মায়ের কাছে ছুটে গেছে,
মা আলিঙ্গন করলেন, স্নেহ দেখালেন, মাতাকে প্রণাম করে মাতা সতী বলছেন, মা আমি যজ্ঞস্থান পরিক্রমা করতে চাই। যজ্ঞস্থানে যখন গিয়ে প্রবেশ করলেন সতী মাতা, যজ্ঞকুণ্ড পরিক্রমা করছেন, পরিক্রমা করতে গিয়ে মাতা দেখলেন যে সকল দেবতাদের স্থান রয়েছে সেখানে, কিন্তু দেবাদিদেব মহেশ্বরের কোনো স্থান নেই, কোনো আসন নেই। মাতা সতী মনে মনে দুঃখ পেলেন, কষ্ট পেলেন। মাতা সতী পিতার উদ্দেশ্যে বললেন, হে অহংকারী দক্ষ, তুমি অহংকারে এমন মত্ত হয়ে গেলে যে তুমি দেবাদেবের মহেশ্বরের স্থান টুকু রাখলে না। তুমি অহংকারী, এত অহংকারী যে তোমার এই অহংকারের কারণে তুমি মহাদেবের যে তত্ত্ব, শিব তত্ত্ব, সেটাই তুমি বুঝতে পারলে না। হে দক্ষ, ধীর, তোমার আমি তোমার পুত্রী, সেটা আমার বলতেও লজ্জা হয়। মাতা সতী তিনি কাঁদছেন আর মনে মনে ভাবছেন, হায়, আমার স্বামী ঠিকই বলেছিলেন, আমার এখানে আসা উচিত হয়নি, কিন্তু আমি তার কথা না মেনে চলে এসেছি। মাতা সতী তখন লজ্জায় অপমানে যোগাগ্নি সৃষ্টি করলেন এবং সেই যোগাগ্নিতে তিনি তার দেহ পরিত্যাগ করলেন। মাতা সতী যখন তার দেহ পরিত্যাগ করলেন, তখন বরেরা তাই দেখে অত্যন্ত ক্রোধিত হয়ে গেল। তারা তখন ছুটে গিয়ে যজ্ঞের স্থানকে বিধ্বংস করতে লাগল। মাতা সতী যখন যোগাগ্নিতে তিনি ঝাঁপ দিতে যাচ্ছিলেন, দেহ ত্যাগ করতে যাচ্ছিলেন, তখন তিনি দক্ষের উদ্দেশ্যে বলেছিলেন যে, হে দক্ষ, এই জন্যে তুমি আমার পিতা হয়েছ তাই তোমায় আমি ধিক্কার জানাই, কিন্তু আমি চাই না যে পরজন্মেও তোমার কন্যা রূপে আসবে। আমি যদি পর্বতের কন্যাও হই তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার কন্যা রূপে আমি আর আসতে চাইনি। সেই মাতা সতী পরবর্তীতে পর্বতের কন্যা হলেন, মাতা পার্বতী। পর্বত হিমাচল পর্বত, হিমাচল পর্বত, রাজা হিমাচল পর্বতের কন্যা রূপে মাতা পার্বতী রূপে তিনি আবার জন্ম নিলেন। পার্বতী মাইয়া কি জয়, পার্বতী মাইয়া কি জয়, পার্বতী মাইয়া কি জয়। মাতা সতী তার দেহ তিনি যোগাগ্নিতে ত্যাগ করলেন এবং ভগবান দেবাদিদেব মহেশ্বর তার গণেরা সেই দক্ষের যজ্ঞকুণ্ডকে বিধ্বংস করতে উদ্যত হলো, এগিয়ে এলো। তখন ভৃগুমণি যজ্ঞে আহুতি দিয়ে ঋভু নামক মহা তেজস্বী দেবগণ সৃষ্টি করলেন এবং সেই দেবগণেরা গিয়ে মহাদেবের যে গণেরা রয়েছে তাদেরকে সেই স্থান থেকে একেবারে মেরে ধরে সেই স্থান থেকে তাড়িয়ে দিলেন। মাতা সতী তার দেহ ত্যাগ করেছেন সেই খবর গিয়ে পৌঁছলো কোথায়, দেবাদিদেব মহেশ্বরের কাছে। আর সেই খবর নিয়ে গেলেন কি, স্বয়ং দেবর্ষি নারদজি। দেবাদিদেব মহেশ্বর যখন শুনতে পেলেন, যখন জানতে পারলেন যে মাতা সতী তিনি তার দেহ ত্যাগ করেছেন, তখন তিনি ক্রোধিত হয়ে গেলেন, অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। তার অধর অর্থাৎ অধর ঠোঁট কম্পিত হতে লাগলো, তার নয়ন রক্তবর্ণ হয়ে গেল। তিনি স্থান থেকে উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে তার জটা হতে একটি জটা উপরে নিয়ে তিনি মাটিতে আছড়ে ফেললেন। আর সেই মুহূর্তে এক বিরাট বিক্রমশালী এক গড়ের আবির্ভাব হল, তার নাম বীরভদ্র। বীরভদ্রজি কি বীরভদ্র যখন আবির্ভূত হলেন, তখন তিনি প্রণাম করে বললেন, হে দেবাদিদেব মহেশ্বর, সেবা করতে পারি। তখন দেবাদিদেব মহেশ্বর বলছেন, হে বীরভদ্রজি, আপনি যান আর দক্ষের যজ্ঞকে আপনি বিধ্বংস করে দিন। বীরভদ্রজি আজ্ঞা পেয়ে চললেন
তিনি যখন চলছেন তখন তার সঙ্গে সঙ্গে সমস্ত গয়না ছুটে চলেছে। দক্ষ তার রাজ্যে দেখতে পাচ্ছে যে এবং দেবতা গণনা দেখতে পাচ্ছে, যেন মনে হচ্ছে কোন ঘূর্ণি ঝড় সেই দিকে ধেয়ে আসছে। এমন অবস্থা, তখন সকলে ভয়ভীত হয়ে গেছে, কি হবে, কি কারণে এমন অবস্থা, সকল কেউ বুঝতেই পারছে না যে কি হয়েছে। বীরভদ্র যে যখন প্রবেশ করলেন যজ্ঞকুণ্ডে, যখন প্রবেশ করলেন তখন যজ্ঞকুণ্ড বিধ্বংস করতে লাগলেন, সকলকে তিনি আঘাত হানতে লাগলেন, আহত করতে লাগলেন। এমন সময় যারা যারা দেবাদেবের মহেশ্বরের অপমানকে আনন্দ রূপে নিচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে গণেরা বলতে লাগলেন যে এই দেখুন বীরভদ্রজি, ইনি হলেন ভৃগুমণি। যখন দেবাদেবের মহেশ্বরের অপমান হচ্ছিল তখন ভৃগুমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দাড়ি ধরে ধরে তিনি আনন্দ নিচ্ছিলেন। তখন বীরভদ্রজি কি করলেন, তিনি গিয়ে ভৃগুমণির দাড়ি উপরে ফেলেন, বললেন দেখুন বীরভদ্রজি, এ হলো পূষা। এক দেবতাকে দেখেই বললেন এ হলো পূষা। এই পূষা যখন দেবাদেবের মহেশ্বরের অপমান করছিল দক্ষ, তখন পূষা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, আনন্দ দিচ্ছিল। বীরভদ্রজি একটি মুষ্টাঘাত করলেন আর পূষার সমস্ত দাঁত মাটিতে ঝরঝর করে পড়ে গেল। এখনো পূষার দাঁত নেই, তাই পূষাকে যখন ভোগ নিবেদন করতে হয় তখন সব গলা গলা দিতে হয়। বীরভদ্রজি দক্ষের যজ্ঞকে বিধ্বংস করে দিলেন, দাঁড়িয়ে রয়েছে দক্ষ, দক্ষর অমন অহংকার। গণেরা বললেন হে বীরভদ্রজি, এই দক্ষের কি গতি হবে। বীরভদ্রজি মনে মনে ভাবলেন যে এর তো একটাই গতি হতে পারে, যে অহংকারী তার গতি একটাই হতে পারে। বীরভদ্রজি অস্ত্র বার করে সেই দক্ষের মস্তক ছেদন করলেন, আর সেই মস্তক কি করলেন যজ্ঞকুণ্ডে, স্বাহা যজ্ঞকুণ্ডে দিয়ে দিলেন। বিধ্বংসী অবস্থায় সকলে ভয়ভীত, তখন দেবতারা ব্রহ্মাজির কাছে গেলেন ছুটতে ছুটতে। ব্রহ্মাজি বলছেন আরে তোমরা এমন করছোই বা কেন, দক্ষ যখন তার অহংকারে এমন ভুল কার্য করছে তখন তোমরা দক্ষকে বোঝাতে পারলে না, তোমরা তো অপরাধ করে ফেলেছো। ব্রহ্মাজি তখন দেবাদিদেব মহেশ্বরের কাছে গিয়ে অনুরোধ করলেন যে হে মহেশ্বর, হে দেবাদিদেব মহেশ্বর, আপনি চলুন, আপনি তার যজ্ঞকে সম্পূর্ণ করুন, কারণ আপনি যদি না যান যজ্ঞ অসমাপ্ত থাকবে। দেবাদিদেব মহেশ্বরকে বললেন ব্রহ্মাজি যে হে দেবাদিদেব মহেশ্বর, যজ্ঞের সমস্ত ভাগ আপনারই হবে, আর আপনি কৃপা করে চলুন আবার সব কিছু আপনি পুনরায় সব ঠিক করে দিন। তখন দেবাদেবের মহেশ্বর আবার গেলেন সেই স্থানে, দক্ষের এই যজ্ঞ সেই যজ্ঞকে সম্পূর্ণ করলেন। যজ্ঞে দক্ষকে প্রয়োজন, কিন্তু দক্ষ কী অবস্থায় আছে, ধর আছে মাথা নেই। এবার মাথা কী হবে, কোথা থেকে মাথা জোগাড় হবে? দেবাদেবের মহেশ্বর বললেন দক্ষের মতো অহংকারীর পরিণাম কি হতে পারে, দক্ষের মতো অহংকারীর মাথা ছাগমুণ্ড ছাড়া আর কিছু হবে না। দেবাদেবের মহেশ্বর সেই যজ্ঞকে সম্পূর্ণ করলেন এবং দক্ষ নিজের ভুল বুঝতে পারলেন। তখন দেবাদেবের মহেশ্বরের কাছে দক্ষ ক্ষমা প্রার্থনা করলেন, বললেন হে মহাদেব, আমার সমস্ত অপরাধ ক্ষমা করুন, আমাকে আপনি করুণা করুন, কৃপা করুন। এই বলে দক্ষ দেবাদেবের মহেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, ক্ষমা চাইলেন। তাহলে দেবাদেবের মহেশ্বর যিনি কেবলমাত্র গঙ্গাজল এবং বিল্লপত্রতেই সন্তুষ্ট, সুতরাং তার তত্ত্বকে জানতে হবে, তার তত্ত্বকে বুঝতে হবে। তিনি পরম বৈষ্ণব, দেবাদেবের মহেশ্বর পরম বৈষ্ণব, তিনি সদা সর্বদা ধ্যানে মগ্ন থাকেন। কার ধ্যান করছেন? ভগবান শ্রী হরিণী ধ্যান করছেন। ব্রজরসিকা পরম পূজনীয়া দেবী দ্যুতি কিশোরীজির শ্রীমুখ থেকে শ্রবণ করুন সঙ্গীতময় শ্রীমদ্ ভাগবত কথা, শ্রীরাম কথা, ভজন, কীর্তন,
দেবীজির ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে স্পর্শ করুন। দেবীজির সম্পূর্ণ জীবন ভগবানের কথা প্রচারের জন্য সমর্পিত। দেবীজির অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 9836076717 এবং 8910890275। ইমেল rahulmusic1980@gmail.com।